আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনের রাজধানীতে মহুমুহু গোলা বর্ষণ চালাচ্ছে রাশিয়া দখল করলেও থামছে না রুশ সেনারা তাদের লক্ষ্য আরো বেশি পুরো দনবাস অঞ্চল মুক্ত করবে রাশিয়া দক্ষিণ ইউক্রেন না ফেরার সম্ভাবনা দোনে রুশ রকেট হামলায় পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত নিহত ছয় পাঁচ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি পর্যাপ্ত খাদ্য খুঁজে পেতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা বলছে ডাব্লুইচ সর্বশেষে জানিয়ে দিব সিরিয়ায় বিদেশি যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের অবস্থান বলছে প্রেসিডেন্ট রাইসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইউক্রেনের রাজধানীতে মুহু গোলাবাবর্ষণ চালিয়েছে রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে মারাত্মক গোলা চালাচ্ছে রুশ বাহিনী বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই শনিবার তিনি এসব তথ্য দেন খবর আল জাজিরার আঞ্চলিক গভর্নর বলেছেন রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্ব শিল্প কেন্দ্রস্থলে আসল নরক উত্থাপন করছে অনুমান করা সত্ত্বেও যে ইউক্রেনের জন্য একজন কর্মকর্তা রাশিয়ান অধিকৃত অঞ্চলের লোকদেরকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন ইউক্রেনীয় পাল্টা আক্রমণের আগে পূর্ব লোহানস্ক অঞ্চলের গভর্নর বলেছেন রাশিয়া রাতারাতি এই অঞ্চলে বৃষ্টিরও বেশি কামান মটর এবং রকেট হামলা চালিয়েছে এবং তার বাহিনী দূনত অঞ্চলের সীমান্তর দিকে ঠেলে দিচ্ছে তিনি আরও বলেছেন আমরা পুরো লাইনে রাশিয়ান সশস্ত্র সংগঠনগুলোকে ধারণা করার চেষ্টা করছে গত সপ্তাহে রাশিয়ার সর্বশেষ প্রধান দখল করেছে চিলিচানস্কর শহর হারাসকে ইউক্রেনীয় প্রতিরোধের বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে মস্কে সেনাদের পুনরায় সুসজ্জিত হতে এবং পুনরায় সংগঠিত হতে কিছু সময় লাগবে কিন্তু এখনও পর্যন্ত পক্ষ থেকে কোনো অপারেশনাল বিবৃতির ঘোষণা করা হয়নি সে আগের মতোই একই তীব্রতার সঙ্গে আমাদের দেশগুলোকে আক্রমণ ও গুলাগুলি চালিয়ে যাচ্ছে হাইদাই বলেন তিনি আর বলেছেন লোহানস্কে রুশগুলাবর্ষণ বন্ধ হয়ে গিয়েছে কারণ ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের অব্যাহত গোলা এবং বারাক ধ্বংস করে দিয়েছে দনবাস দখলে থাকলেও থামছে না রুশ সেনারা তাদের লক্ষ্য আরও বেশি ভিত্তিক যুদ্ধ বিষয়ক একটি প্রতিষ্ঠান জানিয়েছে রুশ সেনারা শুধুমাত্র দনবাস দখল করেই শান্ত হবে না দনবাসকে কথিত স্বাধীন করার পর খার্কিব অঞ্চল দখল করার মিশনে নামছে বাহিনী দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ইয়ার নামে একটি প্রতিষ্ঠান রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করে বলেছে রাশিয়ার লক্ষ্য হল খার্কিবকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা তাদের মতে খার্কিব হল রাশিয়ার অংশ এ কারণে রাশিয়ার ফেডারেশনের সঙ্গে খারকিব সংযুক্ত করবে তারা ইউক্রেন খারকিব অঞ্চলটি রাশিয়ার সীমান্তের সঙ্গে লাগোয়া বিশেষ সামরিক অভিযানের শুরুতে রুশ সেনারা খারকিব দখল করে কিন্তু ইউক্রেনীয় সেনাদের অব্যাহত হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা সূত্র আল জাজিরা পুরোদনবাস অঞ্চল মুক্ত করবে রাশিয়া দক্ষিণ ইউক্রেন না ছাড়া সম্ভবও না ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দেনি কেরিলগুন বলেছেন রাশিয়ার সেনারা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করা পুরো দোনবাস অঞ্চল মুক্ত করবে পাশাপাশি দক্ষিণ ইউক্রেন থেকে সম্ভবত রাশিয়া সেনারা তার দেশে ফিরে যাবে না গতকাল লন্ডনে তার বাসভবন থেকে সংস্থা রাইটার্সকে করে এসব কথা বলেছেন আন্দে কেরিল তিনি বেশ পরিষ্কার করে বলেছেন দক্ষিণ ইউক্রেন থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের ব্যাপারে কোনো পূর্বাভাস দেওয়ার কঠিন কারণ এর আগে দেখা গেছে সেনা প্রত্যাহারের পরপরে সেখানে উস্কানিমূলক তৎপরতা শুরু হয় এবং বেশ সামরিক লোকজনকে গুলি করে হত্যা করা হয় রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎকারে এক পর্যায়ে বলেছেন আজ হোক কাল হোক ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করার সিদ্ধান্ত নিতে হবে অথবা তাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে যেতে হবে রুশের রাষ্ট্রদূত বলেছেন ইউক্রেনের মিত্ররা যদি অস্ত্রের চালান সরবরাহ অব্যাহত রাখে এবং রাশিয়ার কৌশলগত অবস্থান যদি বিপক্ষের মুখে ফেলে কিংবা রাশিয়ানিগ্নিত হয় তাহলে মস্কো মারাত্মক পদক্ষেপ নেবে এবং সংঘাতে চলে যাবে দোনেস্কে রুশ রকেট হামলায় পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত নিহত হয় রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের দনেতস এলাকার একটি পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে অত্যন্ত ছয়জন জন নিহত হয়েছেন আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপে আরো তিরিশ জন আটকা পড়ে আছেন শনিবার দোনে গভর্নর পাবলো কিরিকো এক টেলিগ্রামে পোস্টে গভর্নর জানান শনিবার সন্ধ্যায় একটি ভবনে এই হামলা চালানো হয় তিনি আরও জানান এখনও পর্যন্ত এই হামলায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত পাওয়া গেছে আহত হয়েছেন আরো পাঁচজন তার ধারণা এখনও পর্যন্ত অত্যন্ত তিরিশ জন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন পাঁচ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনেস্কি পাঁচ দেশের নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে কি কারণে তাদের বরখাস্ত করা হলো তার কারণ জানা যায়নি ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে ভারত ছাড়াও প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্ত করেছেন ভারত জার্মানির চেক রিপাবলিক নরওয়ে এবং হাঙ্গেরির রাষ্ট্রদূতকেও তাদের অন্য কোনো পদে বহল করা হবে কিনা তা নিয়েও কোনো বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জরোনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন মনে করা হচ্ছে সেই সাহায্য করেনি তাদের ক্ষেত্রে এই পদক্ষেপ করা হলো এদিকে ভারত রাশিয়ার সঙ্গে এখনও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে অন্যদিকে জার্মানি ও জার্মানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল সেই সম্পর্ক এখনো অটো টেখে চলেছে তারা কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন কূটনৈতিক ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হয়েছে সূত্র তাস নিউজের পর্যাপ্ত খাদ্য খুঁজে পেতে হিমশিম কাছে ইউক্রেনের লাখ লাখ বাসিন্দা বলছে ডাব্লুইচ রাশিয়ার বিশেষ সেনা অভিযানের কারণে লাখ লাখ ইউক্রেনীয় পর্যাপ্ত খাবার খুঁজে পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড লোর্ড প্রোগ্রাম পাঁচ মাস আগে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দেশটির অর্থনীতি নিম্ন দিকে ধাবিত হচ্ছে তীব্র লড়াইয়ের কারণে জনগণের বড় অংশ অন্য দেশে আশ্রয় নিয়েছে পাশাপাশি আনুমানিক পাঁচ লাখ মানুষ ইতিমধ্যে অন্য দেশে পালিয়ে গেছে এদিকে জাতিসংঘ বলছে ইউক্রেনের অভ্যন্তরে অত্যন্ত সত্তর লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন পপুলাইজেশন হেলথ ইনফরমেশন ইন্ডাস্ট্রিয়াস এর মতে পরিবারগুলো মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে প্রত্যেক তিনটির মধ্যে একটি ইউক্রেনীয় পরিবার পর্যাপ্ত খাবার পেতে অক্ষম এই সংখ্যা পূর্ব ও দক্ষিণের কিছু এলাকায় যেখানে তীব্র লড়াই চলছে সেখানে প্রতি দুইটি পরিবারের মধ্যে একটিতে পৌঁছেছে ফিরতির মতে ডাব্লিউইচও দেশের অর্থ অর্থনীতির দিকে চাঙ্গা করতে ইউক্রেন অভ্যন্তরে যতটা সম্ভব খাদ্য আনছে সেখানে মাছ এবং বাজারের সুবিধা আছে সেখানেই তারা নগদ দিয়ে লোকদের সহায়তা করছে যাতে তারা তাদের নিজেদের খাদ্য দ্রব্য কিনতে পারে প্রতিবেশী দেশগুলোকে তিন লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থীকে খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে তিনি বলেছেন এই কর্মসূচিতে আত্মীয়তা দানকারী সম্প্রদায়ের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে সিরিয়ায় বিদেশি যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের অবস্থান বলছে প্রেসিডেন্ট রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশ সিরিয়ার শান্তি এবং টেকসই স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিষয়টিকে একান্তভাবে সমর্থন করে পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির অভ্যন্তরীণ ব্যাপারিক যে কোনো বিদেশি হস্তক্ষেপের জোরালো বিরোধী পবিত্র ইদুল আজহার প্রকালে গতকাল রাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল সাদাতের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট টেলিফোন সংলাপের শুরুতে প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট এবং দেশটির জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানান তিনি আশা করেন সারা বিশ্বের মুসলমান বিশেষ করে ইরান ও সিরিয়ার জনগণ পবিত্র ঈদুল আজাহা বরকত লাভ করবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসারার সাদাত সম্প্রীতি ইরান সফরের সময় এই দুই দেশের মধ্যে যেসব চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নের উপরও আরোপ করেছে প্রেসিডেন্ট রাইসে তিনি বলেছেন সিরিয়ার প্রতিরোধ লড়াই এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টায় ইরান সর্বাত্মকভাবে সমর্থন দিয়ে যাবে টেলিফোন আলাপে সিরিয়ার প্রেসিডেন্ট আল সাদ ইরানি জনগণ সরকারের এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনিকে অভিনন্দন জানান সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন প্রতিরোধ অক্ষরের শত্রুতা দিন দিন দুর্বল হচ্ছে বা আল সাদাত বলেছেন ইরান এবং সিরিয়া এক এক যুদ্ধক্ষেত্রে লড়াই করছে তিনি আশা করেন আগামী বছর ঈদ ইরান এবং সিরিয়ার জনগণ বিশেষ আনন্দে উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও টেলিফোন আলাপের শুভেচ্ছা বিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ সময় দুই নেতা দু দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাইসির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান